রাশিয়াতে, কারণ আমরা কমিউনিজমকে যতই দোষ দিই না কেন, যতই নিষ্ঠুর বলি না কেন, যত লোককে খুন করুক না কেন, উল্টো দিকটাও বাস্তব যে নারী স্বাধীনতার যে বাস্তব প্রতিফলন দেখছি আজকে তার সামাজিক এবং অর্থনৈতিক মুক্তি, সেটা কিন্তু একমাত্র কমিউনিস্ট বিশ্বে সম্ভব হয়েছে। আমি যতই কমিউনিজম অপছন্দ করি না কেন, যতই সেটাকে সিভিল সায়েন্স বলি না কেন, কিন্তু এটাও বাস্তব। তাহলে এইটা নিয়ে আমার কি বক্তব্য, কিন্তু বাদবাকি তো পুঁজিবাদী সমাজে কোথাও তো সেইভাবে এই চেতনাটাকে আবার এগোতে পায়নি সেটাও বলা যাবে না, যেখানে লিবারাল ডেমোক্রেসি বা পশ্চিমা বিশ্বের ইউরোপ যেভাবে এগিয়েছে, ইউরোপেও কিন্তু যথেষ্ট আমরা এগোতে পেরেছি। এক্স্যাক্টলি। তো এই ক্ষেত্রে আমাদের মডেলটা কি হবে, বাংলাদেশ বা ভারতের মতো দেশগুলোতে তাহলে মডেলটা কি হবে, এটাই আমার শেষ প্রশ্ন। আমার মনে হয় আমাদের আলোচনা বড় হয়ে যাচ্ছে। আমাদের, আমার যেটা মনেই হয় সবসময়, যে আমরা যুক্তিবাদীরা যেহেতু সংখ্যায় কম এবং আমরা যেহেতু সবসময় একটা সংখ্যালঘু হিসাবে ছিলাম, আমরা এই মুহূর্তে যেটা দাবি করতে পারি সেটা হচ্ছে যে তথ্যের অবাধ ফ্লোটা নিশ্চিত করতে হবে। আমরা দ্বন্দ্ব সংঘাত বলো বা যেটাই বলো, যে সেই জিনিসের একটা, লোকে তো প্রশ্ন করবে যে ইন্টারনেটে তো তথ্যের ফ্লো তো ফ্রি তো হয়েছে, তার সাথে সাথে যেটা হয়েছে ইউটিউবে ইন্টারনেট আসার ফলে তো এই জিনিসগুলো কি হচ্ছে, ইউটিউবে তো রেশনালিস্ট জিনিস তুমি পাবে না, দে আর লিমিটেড আছে কিছুটা, কিন্তু অধিকাংশ সেখানে দেখা যাচ্ছে যে ইউটিউব আসার ফলে ধর্মান্ধদের প্রচার, ইসলাম খ্রিস্টান এবং হিন্দুবাদীদের প্রচার মানে চূড়ান্ত রকম ভাবে বেড়ে গেছে। তা তো হবেই, তোমার একটা যেকোনো টুল আসলে ধার্মিকরাও সেটা ব্যবহার করার চেষ্টা করবে, অধার্মিকরাও ব্যবহার করার চেষ্টা করবে, বৈজ্ঞানিকরাও ব্যবহার। তা এখন বৈজ্ঞানিক এই জিনিসগুলোকে বাড়াতে হবে যে ইউটিউবের ব্যবহার যেন আমরা বেশি করি, যেহেতু আমরা একটা নির্দিষ্ট জিনিসকে আপহোল্ড করছি, একটা নির্দিষ্ট ফিলোসফিকে আপহোল্ড করছি, অবশ্যই এগুলো মডার্ন টেকনোলজিকে ব্যবহারকে গুরুত্ব দিতে হবে। শুধুমাত্র আমরা কথায় কথায় মুখে বলে যাব যে বিজ্ঞান মনস্ক সমাজ করতে চাই, অমুক করতে চাই, তমুক করতে চাই, কিন্তু আমরা বাস্তবে যদি তার প্রতিফলন না দেখাই সেটা তো খুব একটা ভালো জিনিস হবে না। আমি যেটা মনে করি যে আমাদের আরো বেশি ইন্টেনসিভলি কাজ করতে হবে পশ্চিমা বিশ্বে। বিজ্ঞানীদের দিকে দেখুন, যে তারা রিচার্ড ডকিন্স, ভিক্টর স্টেঙ্গার, তারপরে এরা সমানে পপুলার সায়েন্স লিখছেন, জনগণকে উদ্দীপ্ত করছেন, ইভেন কোর্টে গিয়েও তারা সাক্ষ্য দিচ্ছেন ইন্টেলিজেন্ট ডিজাইনের বিরুদ্ধে এবং জিনিসগুলোকে তুলে ধরছেন। বাংলাদেশে সেরকম লোক কোথায়? বাংলাদেশে যারা আছেন তারাও সাহসী নন, তারাও হচ্ছে যে জিনিসটাকে আপহোল্ড করতে ভয় পান, এবং অবশ্যই রাষ্ট্রযন্ত্র একটি বিরাট ফ্যাক্টর যারা ধর্মান্ধতাকে, কুসংস্কারকে প্রমোট করে। এবং আমাদের দাবি থাকবে যে রাষ্ট্রকে যেন এই ধর্মান্ধতা থেকে মুক্ত রাখা হয়, যেন সমস্ত কুসংস্কার এবং গোড়ামির ঊর্ধ্বে রাখা হয়, তা না হলে কখনোই আমরা এগোতে পারব না। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আজকে যে ব্রিটিশ স্বাধীনতার পরপরই আমরা যে চেতনা মুক্তিটা পেয়েছিলাম তার পেছনে কিন্তু ব্রিটিশদের অবদান অস্বীকার করা যায় না, যে ব্রিটিশরা কিন্তু রামমোহন এবং বিদ্যাসাগরকে সম্পূর্ণ প্রোটেকশন দিয়েছিল, এটা ভুলে গেলে চলবে না। আজকে ওই ব্রিটিশ প্রোটেকশন না পেলে রামমোহন বা বিদ্যাসাগর বিদ্যাসাগর হতেন না, আমরা প্রায়শই ভুলে যাই। তো এখন ঘটনাটা হচ্ছে এই মুহূর্তে বলতে গেলে আজকে তসলিমার যে হাল হয়েছে পশ্চিমবঙ্গের বামপন্থী সরকারের হাতে পড়ে, ব্রিটিশ আমলে পড়লে কিন্তু তসলিমার এই হাল হতো না। আমার প্রশ্ন হচ্ছে, সেটা অন্য দিক থেকে, অন্তত যারা ধর্মীয় চেতনার উন্মেষ, যারা ব্রিটিশ লয়ালিটি মেনটেন করে ধর্মীয় চেতনার উন্মেষ করার চেষ্টা করেছে তাদের গায়ে ব্রিটিশ। আমি খুব একটা বেশি একমত না এই এই অ্যানালাইসিসটা থেকে। আমি শুধু একটা, আমি একটা সোসিওলজিক্যাল পার্সপেক্টিভ আনতে চাইছি, যে যদি রাষ্ট্র যদি নিরপেক্ষ না থাকে, ব্রিটিশ ছিল নিরপেক্ষ আমি বলবো, রাষ্ট্র যদি নিরপেক্ষ না থাকে, যে রাষ্ট্র যদি ধর্মের ধর্মবাদীদের পক্ষপাতিত্ব করে, তাহলে এই ধর্মীয় চেতনার আন্দোলন আদৌ সম্ভব কিনা? কারণ সেটা আমার একটা প্রশ্ন, যে আমরা সবসময় ভাবি যে ব্রিটিশ আমলে যেহেতু ধর্মীয় চেতনা আন্দোলন হয়েছিল, সেহেতু ইসলামিক বিশ্বে একটা চেতনার আন্দোলন করলেই সেটা হয়ে যাবে। আমার প্রশ্ন হচ্ছে, সেখানে ব্রিটিশরা যে নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছিল, সেই নিরপেক্ষতা তো কোনো মুসলিম রাষ্ট্রে রাষ্ট্র বজায় রাখেনি, রাখবেও না।
আচ্ছা, এ প্রসঙ্গে আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে ব্রিটিশদের অনেক ক্ষেত্রেই খুব ভুলভাবে নিরপেক্ষভাবে দেখানো হয় যে ব্রিটিশরা সাহায্য করেছে বলেই ওই সময় রামমোহন বঙ্কিম কিংবা বিদ্যাসাগরের মতো লোকজন প্রগতিপক্ষে দাঁড়াতে পেরেছেন এবং মানব মুক্তির কথা বলতে পেরেছেন ইত্যাদি ইত্যাদি। বাট আমার কিছু এখানে দ্বিমত আছে, আমি আমার অ্যানালাইসিসের সাথে সবাই একমত হবেন তাও নয়, কিন্তু আমার এটা ব্যক্তিগত অভিমত যে ব্রিটিশরা নিরপেক্ষভাবে কাজ করেনি, ব্রিটিশদেরও স্বার্থ ছিল, সেই সাথে স্বার্থ ছিল আমাদের মুষ্টিমেয় ওই যে সংখ্যালঘু প্রসাদধন্য বুদ্ধিজীবীদের। বঙ্কিমচন্দ্রের কথা তো পরিষ্কার করেই বলা যায়, বঙ্কিমচন্দ্র অনেক প্রগতিশীল লেখা লিখেছেন লিখেছেন, কিন্তু নিজেই চিরস্থায়ী বন্দোবস্তকে প্রোটেক্ট করেছেন, বলেছেন যে কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তকে কারোর লঙ্ঘন করা উচিত নয়। তো রামমোহনেরও তাই করেছেন, রামমোহন ব্যক্তিগত জীবনে তো মানে জমিদারের মতোই ভোগবিলাসে কাটিয়েছেন, তিনি ইভেন জাতপাত মানতেন এবং হিন্দুদের প্রচলিত সামাজিক আচরণগুলো তিনি পরিবর্তনের বিপক্ষে ছিলেন এবং ইংরেজদের তোষণ তো ছিলই। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো যদি কারো কাছে ক্লিয়ার না থাকে যে কেন তারা ব্রিটিশদের পক্ষে পক্ষে কথা বলেছিলেন এবং ব্রিটিশরাও কেন তাদের একটু একটু প্রশ্রয় দিয়েছিল এবং কেন মুসলিমরা সে সময় পিছিয়ে পড়েছিল যে ইংরেজদের বিরুদ্ধে তাদের যে ক্ষোভটা দানা বেঁধেছিল, এই জিনিসগুলো যদি পুরোটা একসাথে না বিচার করা হয় তাহলে আমরা ভুল পথে এগোবো। কিন্তু যাই হোক, আমি একটা জিনিস তোমার মানে আপনার সাথে একমত একেবারেই যে রাষ্ট্র যদি ধর্মকে প্রশ্রয় দেয়, রাষ্ট্র যদি ধর্মকে ব্যবহার করে, রাষ্ট্র যদি মনে করে যে ধর্মকে ব্যবহার করে সে শাসন ব্যবস্থা কায়েম করবে, তাহলে আমরা অবশ্যই পেছনের দিকে যেতে থাকবো, এতে কোনো সন্দেহ নেই। এবং সেজন্যই সচেতন মানুষদের সংঘবদ্ধ হতে হবে, সেজন্যই মানুষদের জাগতে হবে এবং মানুষদের এই বোধগম্য যে বিষয়টি সেটি খোলসা করতে হবে সাধারণ মানুষদের কাছে যে রাষ্ট্রযন্ত্রকে, যেটা পশ্চিমা বিশ্বে এখন অনেক দেশেই হয়েছে যে রাষ্ট্রযন্ত্রকে মানে চার্চ থেকে পৃথক রাখা, সেই জিনিসটা মুসলিম ডমিনেটেড এবং অন্যান্য দেশে যারা পিছিয়ে রয়েছে সেখানেও এটা কায়েম করতে হবে। মুসলিমদের মধ্যে অবশ্যই যে মস্ক এবং স্টেট সেপারেশনের ব্যাপারটা নেই, খলিফারা শাসন করেছেন, তাদের ইতিহাসে আছে এগুলো, কিন্তু তাদের রিয়ালিটিটা বুঝতে হবে যে যখনই এই এক করা গেছে ধর্ম এবং রাজনীতি কিংবা রাষ্ট্র এবং ধর্ম, কারোরই কখনো